হ্যাপি কুকিং ওয়ার্ল্ড বেঙ্গলিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গার্লিক নটস, যেটা আপনি খুব সহজে ওভেনে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটার জন্য আমার 1 টিস্পুন অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর 1 টিস্পুন চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3/4 কাপের মতন উষ্ণ গরম জল ঢালবো। জলটা যেন প্রচণ্ড গরম না হয়, তাহলে ইস্টগুলো বাবল করবে না বা ফ্রথ হবে না। যেন জাস্ট হালকা গরম হয়, মানে লিউকওয়ার্ম যেটাকে বলে। দিয়ে একটু ওটাকে স্টার করে আমি রেখে দেবো 7 to 10 মিনিটস। তারপর যখন এরকম বাবল হবে, তারপর আমি তার মধ্যে 1 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল ইউজ করব। আপনি চাইলে অন্য ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। এবার আমি আটা মাখবো, ময়দা মাখবো 2 কাপস, এটা আমার কাপের সাইজ। 2 কাপস ময়দা নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন গার্লিক পাউডার আর 1/2 টিস্পুন সল্ট নিয়েছি, এটা আমার 1/2 টিস্পুনের সাইজ। আর নুনটা আপনি আপনার আন্দাজ মতন ইউজ করতে পারেন। আর আছে 1 টিস্পুন বা 1 চা চামচের মতন শুকনো পার্সলে, যেটা আমি ওর মধ্যে এবার আটার সঙ্গে হালকা করে মিশিয়ে নেব। এবার আমি সরি, আটা নয়, ময়দা ইউজ করছি। আমি ময়দার মধ্যে মিশিয়ে নেব। দিয়ে আমি এর মধ্যে ওই যে ইস্টের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দিয়ে, এবার আমি প্রথমে আস্তে আস্তে আটাটা ময়দাটা মেশাতে থাকবো। দিয়ে আমি হাত দিয়ে যেমন আটা মাখে, সেরকম করে ময়দাটাকে আমি মাখবো। ময়দাটা আমি সবকটা একসঙ্গে করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি ঠেসতে থাকবো আর ফোল্ড করতে থাকবো, আর হাতের চাটুর সাহায্যে আমি বেশ ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নেব, যাতে স্মুথ ময়দাটা হয়ে যায়। দিয়ে ময়দাটাকে পেছনে আমি টাক করে নিয়েছি, দিয়ে একটা গোলাকার আকার দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতন আবার অলিভ অয়েল দিয়ে দিলাম। টিস্পুনের মেজারমেন্টটা আপনি দেখলেন। দিয়ে আলতো করে আমি মাখিয়ে এটা আমি একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রাইস হতে দেব। তো আমি এটা ইউজুয়ালি কি করি, ওভেনটাকে বন্ধ রাখি, ওভেন যেন চালাবেন না, কিন্তু ওভেনের লাইটটা অন করে দিয়ে ওখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। 2 ঘন্টা পর ময়দাটা এরকম রাইজ হলে আমি পাঞ্চ করব, যেন হার্ড পাঞ্চ করবেন না, আস্তে আস্তে পাঞ্চ করব আর ওটাকে ফোল্ডও করব। এরকম করে আমি হালকা করে পাঞ্চ করে হালকা হাতে 2 ঘন্টা পর আমি ময়দাটাকে বার করে হালকা হাতে পাঞ্চ আর ফোল্ড করে নেব। দিয়ে আবার ওই টাক করে একটা গোলাকার শেপ দিয়ে এটাকে আমি আবার একটা গরম জায়গায় ওয়ার্ম প্লেসে রাইস হতে দেব 2nd টাইমের জন্য। আমি এটা আবার ওভেনের মধ্যেই ওভেন লাইট জ্বালিয়ে, ওভেনটা অফ থাকবে, রাইস হতে দিই। দিয়ে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট পর আমি এটা বার করে নিয়েছি। এবার আমি গার্লিক নটগুলো বানানো শুরু করব। এই এইটাকে আমি একটা থালায় বা আপনি যেখানে ওয়ার্কিং সারফেসে অল্প ময়দা ছড়িয়ে নেবেন। দিয়ে আমি ওই ময়দা মাখাটাকে 2 ভাগ করে নিলাম। এবার আমি 2 ভাগ করে রেখেছি, এবার একটা ভাগ থেকে 16টা মতন গার্লিক নট হবে। তাই যদি দুটোই ইউজ করেন তাহলে 32টা হবে, 32টা। কিন্তু আমি 16টার মতনই গার্লিক নট করব, অন্যটা আমি ইউজ করছি না, ওটা আমি ফ্রিজে রেখে দেব। তাই এটাকে ফার্স্টে আমি নিয়ে নিলাম। দিয়ে আমি যেটা আপনাদের রুটি বেলনা যেটা আছে, চাটু আর রোলিং পিন যেটা আমি বেলনা নিয়েছি, মোটামুটি 8 ইঞ্চের মতন ডায়ামিটারে আমি এটাকে বেলে নিয়েছি। তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে টোটাল আমি ভার্টিক্যাল কাটস দিয়েছি 8টা, আর মাঝখান থেকে একটা কাট দিয়েছি। দিয়ে 16খানা মতন স্ট্রিপস পাবো আমি এটা থেকে। এবার এটা থেকে আমি এক একটা স্ট্রিপস তুলে নেব আর গার্লিক নট বানিয়ে বেকিং শিটে রেখে দেব। তো আমি এটা 4টে স্টেজে শিট গার্লিক নটসটা বানাবো। তো একটা স্ট্রিপ নিয়ে আমি ওটাকে এরকম করে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে একটা এন্ড এই হোলের মধ্যে দিয়ে আমি টেনে নেব। এবার ওটাকে একটু পুল করলে এবার লাস্ট স্টেপ গার্লিকের যে নট বাদি আমরা গিট বাদি ওরকমভাবে হয়ে গেছে। 16টা বানিয়ে আমি বেকিং শিটে
বেকিং শিটের ওপর বা যে কোনো বেকিং যে পাত্রে বেক করবেন সেখানে আমি সাজিয়ে নিয়েছি। আমি আমার বেকিং শিটটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিয়েছি, আর ওভেনটা আমি 400 ডিগ্রি ফারেনহাইটে হিট করব, প্রিহিট করব, যেটা মোটামুটি 204 ডিগ্রি সেলসিয়াস। আর ওটা আবার বেক হতে লাগবে 15 থেকে 20 মিনিট মতো লাগে, ওভেন ভ্যারি করে, তাই জন্য আপনি একটু দেখে নেবেন। আর এবার আমি একটা গার্লিক অয়েল বানাচ্ছি, 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি, আর দিয়েছি আমি এখানে রসুন কুচো আছে আর 2 টেবিল স্পুন মতন পার্সলে কুচো আছে। দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব, রসুন কুচো, অলিভ অয়েল আর পার্সলেটাকে, দিয়ে এটা আমি সাইডে রেখে দেব। যখন গার্লিক নটসগুলো বেক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই গরম অবস্থায় একটু সাবধানে তুলবেন, এই মিক্সচারে আমি ওটা টস করে নেব। আর চাইলে আপনি তার উপর একটু চিজ, পারমেসান চিজ বা নুন আর গোলমরিচ ছেটাতে বা স্প্রিঙ্কল করতে পারেন। আমি এবারে ওটা প্লেনই রেখেছি, শুধু এই মিক্সচারেই আমি গার্লিক নটসগুলো টস করে নিয়েছি। আমার ক্ষেত্রে এই নটগুলো বানাতে 15 মিনিট মতন লেগেছে, ওভেন ভ্যারি করে, তাই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে নটসগুলো তৈরি হয়ে যাওয়া উচিত। এবার সঙ্গে সঙ্গে আমি নটসগুলো ওই গরম অবস্থাতেই যেন করবেন, ওই গার্লিক অলিভ অয়েল আর পার্সলে মিক্সচারে আমি টস করে নিয়েছি। এটা রেডি টু বি সার্ভড। যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা বা রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি যা গার্লিক নটের মধ্যেটা এরকম লাগবে, আর কমেন্ট করুন যদি ভালো লাগে, তা কমেন্ট করুন। আর আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি, আবার দেখা হবে, নমস্কার।